দাঁড়াতে শুরু করেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য ছুটির দিনে বেড়েছে পর্যটকের উপস্থিতি এতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে হোটেল রেস্তোরাঁ ও পরিবহন খাতে বিষয় আরো জানাতে কক্সবাজার সৈকত থেকে যুক্ত হয়েছেন মনতোষ বেতজ্ঞ মনতোষ দর্শনার্থী বারানী হোটেল মটেল মালিক ও খুজ ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আর চলেই না মুক্তি ঘূর্ণিঝড় আঘাত হানার পরে কিন্তু এখানকার আগে এবং পরে কিন্তু উপস্থিতি কম ছিল তবে আজকে থেকে কিন্তু আবারও পর্যটকের উপস্থিতি কিছুটা বেড়েছে এবং এই কারণে কিন্তু এখানকার যে ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত রয়েছে পরিবহন খাতের সাথে যারা জড়িত রয়েছে সবার মাঝে কিন্তু একটা আহ স্বস্তি ফিরে আসছে আমরা সকাল থেকে যেটি দেখছি যে সকালে আসলে পর্যটকদের উপস্থিতি কিছুটা বেশি ছিল তবে এই মুহূর্তে যেহেতু তীব্র গরম আসলে এখানে পড়ছে গতকালও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে আজকেও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কত তাপমাত্রায় মুহূর্তে রয়েছে এবং এই পরিবেশটাতে আসলে যারা সৈকতে ভ্রমণে আসছেন তাদের অনেকেই সমুদ্রে নামছেন এবং সমুদ্রে দীর্ঘ সময় আসলে তারা সমুদ্র স্নানের মাধ্যমে সময় সময়টা কাটাচ্ছেন এছাড়া অনেকেই কিন্তু এখানে যে ঝেডিস্কি রয়েছে সেগুলোতে চড়েও সময় কাটাচ্ছেন দূরে সমুদ্র যাচ্ছেন এছাড়া ঘোড়ায় চড়েও কিন্তু অনেকে সময় কাটাতে আমরা দেখেছি এবং এই যে সার্বিক পর্যটকের উপস্থিতি বাড়ছে এটির কারণে সৈকতের যে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন এছাড়া হোটেল মোটেল জোনের যে হোটেল রেস্তোরাঁ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সব কানে কিন্তু তুলনামূলকভাবে গত কয়েকদিনের যে চিত্র সেই তুলনায় কিন্তু পর্যটকের উপস্থিতি অনেকটাই বেড়েছে এবং এটির কারণে কিন্তু তাদের মাঝে একটা স্বস্তি কিন্তু এসেছে এবং এই যে পরিস্থিতিটা আসলে স্বাভাবিক হচ্ছে সেটি আসলে যাতে স্বাভাবিক থাকে সেই সেই আশাটি তারা করছেন এবং তারা যেটি বলছেন যে মূলত আগামী কোরবানির ঈদকে খেঘিরে কিন্তু ব্যাপক পর্যটক সমাগমের একটি আশা তারা করছেন এবং এই কারণে তাদের যে সার্বিক প্রস্তুতি সেটিও তারা ইতিমধ্যে নিয়েছে এবং এখানে সৈকত কেন্দ্রিক যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলোও কিন্তু ইতিমধ্যে ঠিকঠাক করা হয়েছে এবং ব্যবসায়ীরা আজকে থেকে কিন্তু সেটি পর্যটকরা যে আসছেন তাদের সেবা দিতে পারছেন মুক্তি এই ছিল আমার কাছে সবশেষ কক্সবাজার সৈকত থেকে যুক্ত ছিলেন মন্তোষ